বৃহস্পতিবার মোহনপুর মহকুমার বোয়ালিয়াস্থিত শ্রীকৃষ্ণ মন্দিরের মাঠে ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চা 2 নং মোহনপুর মন্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, ওবিসি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক উৎপল দেবনাথ, ওবিসি মোর্চা 2 নং মোহনপুর মন্ডল সভাপতি প্রভাত দেবনাথ, ভারতীয় জনতা পার্টির 2 নং মোহনপুর মন্ডল কমিটির সহসভাপতি শ্যামল দেবনাথ সহ আর অন্যান্য নেতৃত্বরা। ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও ভারতমাতা ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বৈঠকের সূচনা করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ওবিসি মোর্চা 2 নং মোহনপুর মন্ডলের সমস্ত কর্মীরা এই বৈঠকে যোগ দেয়। বিজেপি আসার পরে আমাদের মোহনপুর কিছু উন্নয়ন কাজ শুরু হয়েছে, কিছু কমপ্লিট হয়েছে, কিছু শুরু হয়েছে, আর কিছু হতে যাচ্ছে। অতীতে হয়েছে কিনা আপনার এই বিজেপি সরকার 4.5 বছর, অন্যরা বহু বছর ক্ষমতা ছিল। আমাদের মোহনপুরে 13,281 পরিবার মোট, ট্রাইবেল বাঙালি সব মিলে 13,281 পরিবার। এর মধ্যে প্রায় 10,000 পরিবার নন ট্রাইবেল আর 3,000 পরিবার তারা এবিসি। এই পরিবর্তে ওবিসি সম্পর্কে আপনাদের যে তথ্য, মোহনপুরে 18,921।